টি টোয়েন্টি লিগে বাংলার অধিনায়ক বসিরহাটের রোহিত দেশের জার্সি গায়ে উঠুক চাইছেন রোহিতের দিনমজুর বাবা মা হায়দ্রাবাদে আয়োজিত টি টোয়েন্টি লীগে বাংলার হয়ে অধিনায়কত্ব করবে বসিরহাটের ছেলে খুশির হাওয়া বসিরহাট জুড়ে ছেলের সাফল্যে খুশি বাবা মা গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে হায়দ্রাবাদে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লিগ সেই লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল রোহিতের বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সেই বোলিংয়ে একশো তিরিশ গতির ঝড় তুলেছে বসিরহাটের এই কিশোর রুটি রুজির টানে রোহিতের বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন নুন আনতে পান্তা ফোড়ানোর সংসার পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের সাথে দিল্লিতে যায় রোহিত সেখানেই ক্রিকেট খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় ছেলে ছেলের আবদারে সায় দেন বাবা মা কষ্ট করে ছেলেকে স্থানীয় ক্রিকেট কোচিং ক্যাম্পে ভর্তি করেন অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়ে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে অনূর্ধ্ব পনেরো তেঘরিয়া ক্লাবে খেলেছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরম্যান্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য আমাদের ইন্ডিয়ান ভিতরে এটা আইপিএল ধরনের একটা সংস্থা গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা থেকে এই টুর্নামেন্টটা করছে মানে আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও ক্যাপ্টেন হিসাবে থাকছে বৈশাখের ছেলে এটা ষোলোটা রাজ্যের স্টেট নিয়ে খেলা হচ্ছে তার মধ্যে ওয়েস্ট থেকে আমাদের আছে আমাদের রোহিত ক্যাপ্টেন থাকছে সেই টিমে এটা টি টোয়েন্টিও হচ্ছে টুর্নামেন্ট হায়দ্রাবাদে হচ্ছে রোহিতের বাবা মহসিন মন্ডল চান একদিন ছেলের গায়ে উঠুক দেশের জার্সি গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চান আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলায় ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ও শরীর খারাপ ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনো দিনও দিল্লি থাকতে কোনো দিন প্র্যাকটিস মিস করিনি যার কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ তো যা ইচ্ছা ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি মা বলেন আমরা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি আমরা চাই ও বড় ক্রিকেটার হোক খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও বলে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে আর দুটো মানুষ বাচ্চা মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেটেই আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিচ্ছু নেই জনের ওপর সব নির্ভর এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দোয়ার সাথে থাকবে রোহিতের চোখে স্বপ্ন সে চায় দেশের হয়ে খেলতে জীবনের বড় টুর্নামেন্ট খেলতে নেমে সে জানায় আমি আমার সবটুকু দিয়ে সেরা খেলার চেষ্টা করব। থেকে আমাদের এখান করতে হচ্ছে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে হবে টোটাল অল এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়ার আইপিএল বিশেষ টাইপ মতন একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে আমি সেই হিসাবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে টিম মেটের সাথে শেয়ার করা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ